একটা ইন্টারেস্টিং ঘটনা যে গাজীপুরের মেয়র ওরে বাবারে বাবা গাজীপুরের মেয়র বিশাল পদ এলাকার কোনো আওয়ামী লীগের নেতা না বা কোনো এমপি না কোনো এলাকার লাইক তিনশোটা আসন আছে তিনশোটা আসনে তিনশো এমপি তা তো না গাজীপুরের মেয়র মেয়র কয়টা বাংলাদেশের মেয়র পদ আছে আই জন্য দশটা মেবি এমনই হবে কিছু সো একটা মেয়র মানে একটা বিশাল বড় রাজনৈতিক পদে আছে ওনাকে আওয়ামী লীগ দল থেকে বহিষ্কার করছে সো খামখেয়ালিক ব্যাপারটা না বিগ ডিল হিউজ ডিল ঘটনা কি ঘটনা হচ্ছে এবং শেখ হাসিনা হচ্ছে ওনার একটা অডিও প্রকাশ পাইছিল ফাঁসুই ওনার এলাকায় খুব আলো আলোচনা হচ্ছিল সেই অডিও শুনছে শেখ হাসিনা নিজে শুনছে শুনে তারপর শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ আমি তাকে বহিষ্কার করবো সেই অডিওতে সে কি বলছে এখানে মজাটা এখানে অডিও তো বলছে

বাংলাদেশের জেলার মধ্যে ত্রিশ লাখ মারা গেলে প্রত্যেকটা জেলায় পঞ্চাশ হাজার করে লোক মরতে হয় এগুলো কি সম্ভব নাকি সো এটা তো আমরাও জানি এটা তো আমিও বিভিন্ন রকম আলোচনা করছি এখন আরে বাবা আওয়ামী লীগের লোক লোকও এটা বিশ্বাস করে আওয়ামী লীগের লোকের দিয়ে এটা বের হয় কিন্তু সামনে এসে বলেন আর কি সো এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপারটা রাইট সে আওয়ামী লীগের লোক শুধু উনি না ওনার তো একটা অডিও রেকর্ড হয়ে গেছে দেখে বের হয়ে চলে আসছে প্রচুর আওয়ামী লীগের লোক আছে যারা আওয়ামী লীগের ন্যারেটিভ বিএনপি তো আছে যারা বিএনপির ন্যারেটিভ বিশ্বাস করে না সো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আর এরা রাইটস যারা এরা হচ্ছে ইয়ে পাওয়ার জন্য পদ পদবি পাওয়ার জন্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য হালুয়ার ভাগ পাওয়ার জন্য মুখে এমনভাবে ফ্যানে ফ্যানে এত কিছু বলে ডিপ ইনসাইট তারা নিজের ওইগুলো বিশ্বাস করে না ডিপ ইনসাইট দে নো দে আর নট স্পিকিং দ্য ট্রুথ আমাদের মোটিভেশনাল স্পিকারদেরকে তার সাথে মিলাইতে পারেন এই বাটপাড়া সারাদিন ফেইম পাওয়ার জন্যে লাইক ফ্যান ফলোয়ার পাওয়ার জন্যে যা যা বলা দরকার সব বলে নিজেও জানে যেগুলো সব বলি বলতেছি আমি পাইতে হবে লাইক ফ্যান ফলোয়ার ওরকম আর কি এই যে এরা পলিটিক্যাল লোকজন যা বলেন এটা একটা চোপ প্রমাণ আপনার যে তারা বিশ্বাস করেন এবং এই যে দেখেন তাকে বহিষ্কার করার পর সে কি ভাষায় কথা বলবে এগুলো শুনলে আপনি ধন্দে পড়ে যাবেন যে এই লোক আবার বঙ্গবন্ধুর প্রতি রকম অশ্রদ্ধা নিয়ে কথা বলছে বা ত্রিশ লাখ লোক সে মারা পড়ে নাই নিহত হয় নাই উনি কি বলতেছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন জাতির পিতার কন্যা শেখ হাসিনার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত প্রিয় সংগঠন আওয়ামী লীগের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত না প্রিয় সংগঠন মনে হয় নাই কথা টোনে দলীয় প্রধান দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা মাথা মাথাপিত নিয়েছি আমার অস্থির জুড়ে আওয়ামী লীগ সেটাও মনে হয় নাই মেয়র জাহাঙ্গীর বলেন বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে স্কুল জীবন থেকে ছাত্রলীগ করতে শুরু করি স্কুল সো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমি শুরুতে ভাবছিলাম উনি হয়তো অনুপ্রবেশকারী হবে মানে কেন অনুপ্রবেশকারী বলতেছি সেটাতে পরে আসতেছি কিন্তু উনি দাবি করতেছেন স্কুল জীবন থেকে উনি ছাত্রলীগ করছেন এবং জাপিত জীবনের পুরোটাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত যুক্ত রয়েছি আমার অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মেয়র পদে সম্পাদক করছেন সাধারণ সো উনি কিন্তু হিউজ ট্র্যাক রেকর্ড আছে তার আওয়ামী লীগ করার না আমি যেটা বললাম অনুপ্রবেশকারী ভাবছিলাম কেন ভাবছিলাম কারণ যেইভাবে উনি কথাটা বলছে যে কেমনি জানি এত শুনলেনি বঙ্গবন্ধু কি একটু তাচ্ছিল্য করে বসে ত্রিশ লাখ সংখ্যাটাকে তাচ্ছিল্য করে বলছে সো আওয়ামী লীগের কোর জিনিসগুলোর সাথে ওনার ডিসএগ্রিমেন্টটা ওনার শুধু স্ট্রং ডিসএগ্রিমেন্ট লাইক স্পাইট আছে ওনার বিদ্বেষপূর্ণ দেখা যাচ্ছে ভাব যে কারণে শেখ হাসিনা শেষ পর্যন্ত কারণ একটা মানুষকে ইয়ে করা কিন্তু সহজ কথা না বহিষ্কার করা বহিষ্কার করা মানে ওই এলাকার কর্মী টুর্মি হারানো প্রচুর ওই এলাকায় নিজেকে ভালনারেবল করে ফেলা হারার একটা সম্ভাবনা তৈরি হয় তা তো ছোটখাটো পদ না এমপিও না একটা মেয়র বিশাল তার কিন্তু আবার বিশাল বাহিনী আছে প্রত্যেকের সাথে এই যে যারা রাজনীতি করে এদের সাথে যে নেতাকর্মীরা থাকে এরা নেতাকর্মীরা কী কারণে এদের এরা এটাই পেশা কেন পেশা এরা খাওয়া নাই দাওয়া নাই চাকরি নেয় বাকি নেয় নেতার পেছন পেছন ঘুরে তারপর আবার নেতাদেরকে রিটার্ন দেয় এদেরকে টেন্ডার দেয় চাঁদাবাদি করতে দেয় ই করতে দেয় সো এই নেতাকে তো ছাড়বে না সাথে চেলা চামণ্ডা আছে যারা এতদিন ধরে এই নেতার জন্য ঘুষিয়া ঘুষি মারামারি করছে তারা বেনিফিট না নিয়ে কই যাবে সো তারাই নেতার পেছনে পেছন থাকবে বহিষ্কার করার পরও সো একটা বিশাল গ্রুপ কর্মী বাহিনী হারানোর ভয় থাকে দলে ভাঙ্গন ধরার ভয় থাকে দল দুর্বল হওয়ার ভয় থাকে এই কারণে অনেক কিছু হজম করে ফেলতে হয় শেষ পর্যন্ত কত সংস্কারপন্থী আছে এদেরকে শাস্তি দেনা না দেখার ফান করে এগুলো চলে সো এই সব কিছুকে ইয়ে করে বহিষ্কার করতে থাকে শেষ পর্যন্ত হিউজ একটা সিদ্ধান্ত এটা আপনাকে বুঝতে হবে এই জিনিসটা সো সেটা করছে কারণ প্রধানমন্ত্রী ওনার এটা শুনে কনভিন্সড যে এর মধ্যে আসলে আওয়ামী লীগের কোনো আদর্শ নাই সে আওয়ামী লীগ করতে মুখে মুখে কিন্তু না যে কারণে বললাম অনুপ্রবেশকারী কারণ সত্যিকার অর্থে এরকম কিন্তু বাংলাদেশের যত রাজনীতির লোকজন এরা সব পলটি নেয়া আমার ছোটবেলার ফ্রেন্ডই বিএনপি খাস বিএনপি ছিল যেগুলো এগুলো এখন সব আওয়ামী লীগ আবার আওয়ামী লীগের যেগুলো এগুলো বিএনপি সময় দেখছি বিএনপি এখন আওয়ামী লীগ তো ধরো আগামী কত দশ পনেরো বছর ধরে ক্ষমতা আসে আমাদের কাল থেকে দেখে আসতেছি সো এরা হচ্ছে সারা আমি ছোটবেলা যেগুলো জানতাম যেগুলো কড়া বিএনপি করা বিএনপি করছে অ্যাক্টিভলি বিএনপি করছে এগুলো এখন ফেসবুকে সারাদিন দেখি আমাদের এলাকার জাওয়ান লীগের নেতা এমপি ও প্রাণের উমুক আপনাকে দেখে আমার অর্গাজম হয়ে গেল আপনি আসছেন আপনাকে দেখে কী কী ভাষা সারাদিন প্রাণের সেই না সেই না বা কি আমাদের গর্ব এলাকার গর্ব কৃতি সন্তান এই সেই বঙ্গবন্ধুর আদর্শ ওরে বাবা বঙ্গবন্ধু নিয়ে পৌঁছবে এই পনেরোই আগস্টে পৌঁছবে বঙ্গবন্ধুর মুজিবের আদর্শ বুকে নিয়ে না 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 তোর মুখে মুজিজিব আদর্শ নাই আমি তোরে খুব ভালো করে চিনি ছোটোবেলা থেকে চিনি আমি তোকে হুম সো আপনি এখন যদি এদেরকে দেখেন ইউ উইল হ্যাভ হার্ড টাইম বিলিভিং যে এরা আসলে আওয়ামী লীগ করা না এমনভাবে করতেছে কোপা কোপি মারামারি মিছিল মিটিং পোস্টের আসলে আওয়ামী করে না সো এরকম হয় আর কি আপনার ক্ষমতার পালাবদন হলে ওই পল্টি 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 সো আমি ভাবছি এরকম এটা পোল্টি নেওয়ার লোক এই কারণে আসলে ভেতরে ভেতরে আওয়ামী লীগ করে না ভেতরে ভেতরে বিএনপি বিভাগ কোনো জায়গা থেকে আসছে যেহেতু এখন আওয়ামী লীগ ক্ষমতায় কিছু তো করার নাই না না সে লং টার্ম আওয়ামী লীগ একেবারে ছোটোবেলা থেকে আওয়ামী লীগ করার লোক অ্যান্ড ইয়েট তার দলের কোর বিষয়গুলোর প্রতি তার কোন ভাষায় দিই মত ত্রিশ লক্ষ শহীদ এবং বঙ্গবন্ধুর ব্যাপারে সো দ্যাট টেলস ইউ দ্যাট শোজ ইউ যে এই যে যারা লোকজন অনেক কথা বলে বেড়াইতেছে মুখে মুখে অনেক অভিনয় নাটক করে বেড়াইতেছে আসলে মনে মনে এরা নিজেরাই মনে সবকিছু সব কিছু বিশ্বাস করে না এবং এখন এটাকে আমি একটা আবার এক্সট্রা পোলেট করে এক্সটেন্ড করে ওই জায়গাতেও নিয়ে যেতে চাই আমাদের মোটিভেশনাল স্পিকার থেকে শুরু করে ফেসবুকে যত সেলফ হেল্প দেয়া যত রকম কী জানি বলে আপনার কবিরাজ আছে আর কি বেসিক্যালি এখন তো ফেসবুক ইউটিউব কবিরাজ দিয়ে ভর্তি হয়ে গেছে যত রকম কবিরাজ আছে এরা মুখে মুখে যা বলে মন থেকে তা মনে তা ন্যাচারালি বিশ্বাস করে না যেটা নিয়ে আমি একটা এপিসোডে কথা বলে একটা ইউটিউব চ্যানেলের সাথে ব্যাপক ইয়ে হয়ে গেছে লেফট রাইট হয়ে গেছে এই কথা এই কথাটা এক্স্যাক্টলি এই পয়েন্টটা মেক করা আর কি একটা ভ্যালিড পয়েন্ট মেক করছি তারা এটা পার্সোনালি নিয়ে আমার সাথে পার্সোনাল একটা জায়গা সো এই পয়েন্টটা মেক করতে চাইছি যে আমি ওই ওই আলোচনা এপিসোড ওই আলোচনাটাই করছিলাম ওই পয়েন্টটাই মেক করছিলাম এই পয়েন্টে দেখতে চেয়েছিলাম যে দেখেন এরা মুখে যেই কথাগুলো বলে ইউটিউবে ফেসবুকের লোকজন এরা নেসেসারিলি মনে তা বিশ্বাস করে না এবং মনে যেটা এরা বিশ্বাস করে সেটা মুখে বলে না সো তাদের সাথে নাই চান না তাদের কথা শুনে তারা একটা কথা বললেই যে একেবারে লাফালাফি তাদের সাথে দে আর নট অনেস্ট অ্যাক্টর নেসেসারিলি নট এভরি ওয়ান এই পয়েন্টে আমি করতে চেয়েছিলাম সো যারা রাজনীতি করে এরা তো এমনভাবে কানামি করে অ্যান্ড ইয়েড দেখেন তারা যত কালামি করুক আসলে কিন্তু তারা নিজেরাই সেটা বিশ্বাস করে না যেটা বলে এবং যেটা করে সেটা একটা ইন্টারেস্টিং লেসন আর কি এখান থেকে